হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে চিকেন পাকোড়া। আমরা কম বেশি চিকেন পাকোড়া অনেকে খেয়ে থাকি, আর আমার খুবই ফেভারিট একটা মানে ডিশ বলা যেতে পারে। তো আমার খুবই ভালো লাগে চিকেন পাকোড়া খেতে, কেননা আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে চিকেন পাকোড়া যে যে জিনিসগুলো রাখবে সেগুলো আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে চিকেন। আমি সন্ধ্যাবেলা প্রায় চিকেন পাকোড়াটা খাওয়ার জন্য খুবই ক্রেভিং হচ্ছিলো, তো ভাবলাম চিকেন পাকোড়া করা যাক। আর যারা যারা আমার চ্যানেলে আজকে ফার্স্ট, তাদেরকে আমি আমার চ্যানেলে ওয়েলকাম করি। আর আপনারা কি তন্দুরি চা আগের দিনের বাড়িতে করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা জানেন না, তারা আমার আগের ভিডিওতে আপলোড করা আছে, সেটাকে একবার দেখে নেবেন। চলুন স্টার্ট করা যাক। এখানে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার কিছুটা, অবশ্যই আপনারা নিজের অ্যাকর্ডিংলি ঝাল দেবেন। এখানে আমি রেড চিলি পাউডারের মধ্যে দিয়ে দিলাম, যেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আগে থেকে, তো আপনারা চাইলেও দিতে পারেন আর নাও দিতে পারেন, সেটা আপনার উপর। সল্টটা অ্যাকর্ডিংলি টেস্ট, আপনার টেস্টের অনুযায়ী। আর এখানে দেবো বেকিং সোডা। বেকিং সোডা দিলে এটা একটু ক্রিস্পি হয়, তার জন্য বেকিং সোডা ইউজ করেছি আমি এখানে, আপনারা চাইলেও ইউজ করতে পারেন। এখানে বেকিং সোডাটা একটু বেশি ইউজ করেছিলাম। দেন এর মধ্যে অ্যাড করেছি জিঞ্জার গার্লিক পেস্ট, আর এখানে একটা হাফ কাটা লেবু। তো লেবুটাকে ভালো করে স্কুইজ করে আমি এর মধ্যে দিয়ে এটাকে অন্তত 10-15 মিনিট অন্তত ম্যারিনেট করার জন্য রেখে দেবেন। আর যদি হাতের সময় খুবই কম থাকে, অন্তত 5 মিনিট রেখে দেওয়াটা আমার মনে হয় ভালো হয়, তাতে ম্যারিনেশনটা ভালো হয় আর চিকেন পাকোড়ার টেস্টটা খুব সুন্দর আসে। তো এখানে আমি অলরেডি রেখে দিয়েছি, সেটাকে আমি আর দেখাই নি, কিছুক্ষণ আমি ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ভালো করে মশলা যেগুলো আছে সেগুলো ভালো করে মিক্স করে নেবেন, যাতে কোনো রকমভাবে কোনো চিকেনের গায়ে যাতে না লাগে, এরকম যেন না হয়। প্রতিটা চিকেনের গায়ে ভালোভাবে ওটাকে লাগিয়ে নেবেন, নিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু সয়া সস, আপনার ইচ্ছা হলে দিতে পারেন, না ইচ্ছা হলে নাও দিতে পারেন, এটা কোনো নেই যে দিতেই হবে এরকম কিছুই না। আমার ভালো লাগে সয়া সসের গন্ধটা, তাই আমি এটার মধ্যে মিক্স করেছি, আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতেও পারেন, ঠিক আছে। আর আগের দিনের ভিডিওতে অনেকেই লাইক হয়তো করতে ভুলে গেছে বা জানেন আমি, তো প্লিজ 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 লাইক করে দেবেন। আর কমেন্ট সেকশানে জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো, অ্যান্ড ভিডিওতে কী ইম্প্রুভ করলে কী ভালো হয়, কী ভিডিও কীরকম ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই সেটা জানাবেন, তাহলে আমি সেটা ভিডিওতে দেখাতে পারবো। তো এখানে এর মধ্যে কোরিয়ান্ডার পাউডার আর এখানে দুটো ডিম ইউজ করছি। এখানে প্রায় আমরা 150-200 টাকার মতো চিকেন রয়েছে, আপনারা যেরকম চিকেন নেবে সেই অ্যাকর্ডিংলি ডিমটা অ্যাড করবেন। তো এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি, আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখানে দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজ, পেঁয়াজটাকে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। আর এখানে অলরেডি আমি একটা বড় পেঁয়াজ ইউজ করেছি, আপনারা চাইলে কমও দিতে পারেন, বাট এখানে অনেকেই আবার বাঁধাকপিও দিয়ে থাকে, তো এখানে আমি বাঁধাকপিটা দিয়ে স্কিপ করেছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি শুধু চিকেনের করেছি, আর ওখানে ফ্রেশ যে ধনে পাতাটা আছে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যেটাকে ভুট্টার আটা বলে অনেকেই জানে, আর কর্নফ্লাওয়ারও জানে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, এক বাটি মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এক বাটি মতো দিচ্ছি বেসন। তো বেসনটা আর কর্নফ্লাওয়ারটা আমি একই সময় দিয়েছি, দিয়ে ওটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে ওটাকেও কিছুক্ষণ ম্যারিনেট করলে খুবই ভালো হয়, আপনারা চাইলে নাও করতে পারেন, 5 মিনিটের জন্য রেখে দিলেও হবে। দেন তেলের মধ্যে দিয়ে ওটাকে ভালো মতো ভেজে নেবো। চিকেন পাকোড়াটা দুবার করে ভাজতে হবে, ফার্স্টে ভেজে নিয়ে হালকা আঁচে ভেজে নিয়ে ওটাকে তুলে রেখে দিয়ে দেন মানে তেলটা হিট করে ভালোভাবে ওর মধ্যে আরেকবার ভেজে নিতে হবে, তাহলে ক্রিসপিনেসটা খুব ভালো আসবে। তো ভিডিওটা দেখতে থাকুন, আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি, এখানে ক্রিসপি মানে ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। আর আমার ভিডিওতে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, আপনারা চ্যানেল দেখতে পারেন। আর আমাকে জানাবেন এর পরে ভিডিওটা কি আপনারা চান, মানে এরকম রান্নার ভিডিও, তাহলে আমি সেটাকে দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ আমার ভিডিওটা এনজয় করতে থাকুন, টাটা।